সপ্তম ধাপে তফসিল ঘোষণার পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। আর এই নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পশ্চিম ঢেমশা ইউনিয়ন পরিষদে সাবেক চেয়ারম্যান আবু তাহের জিন্নাকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী হিসেবে নৌকার মনোনয়ন দেওয়ার পশ্চিম ঢেমশা ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ফুলের মালা দিয়ে বরণ করেন এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা কসরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রহমান, দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ সভাপতি জিল্লুর রহমান, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ ইমন, যুবলীগের সভাপতি বোরহানউদ্দিন সহ আরো অনেকে। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে পশ্চিম ঢেমশা ইউনিয়নের নৌকো প্রতীকে দ্বিতীয়বারের মতো নৌকো প্রতীক পেয়ে মনোনীত হওয়ায় আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানাই। পাশাপাশি বাংলাদেশের সরকারের উন্নয়নের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে পারি মতো আগামী 5 বছরের জন্য আমার পশ্চিম ঢেমশাবাসীকে আমি অনুরোধ জানাবো, নৌকো প্রতীককে যাতে বিজয় করে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে যাতে শক্তিশালী করতে পারি এবং আমাদের ইউনিয়নকে ডিজিটাল ইউনিয়ন হিসেবে রূপান্তরিত করতে পারি মতো সবার কাছে দোয়া কামনা করি। ধন্যবাদ সবাইকে। উপজেলা ছাত্রলীগের আমি একজন নগণ্য কর্মী হিসেবে আবু তাহের জিন্না সাহেবকে মনোনয়ন দেওয়াতে আমি জননেত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আবু তাহের জিন্নাকে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আমি এই আবু তাহের জিন্না মনোনয়ন পাওয়াতে তৃণমূল আওয়ামী লীগ অনেক আনন্দ উল্লাস করছে, আজকে অনেক খুশি। আজকে তৃণমূল আওয়ামী লীগের জয় হয়েছে আবু তাহের জিন্না সাহেবকে নগণ্য মিশন দিয়ে। আমি আবারও জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আবু তাহের জিন্না সাহেবকে নগণ্য মিশন দেওয়ার জন্য। আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী শেখ হাসিনাকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে সপ্তম ধাপে সারা বাংলাদেশ ইউপি নির্বাচন আসন্ন